এবার বিশ্রাম করতে হবে। লেফট রাইট লেফট লেফট রাইট লেফট লেফট রাইট লেফট রাইট বিশ্রাম নিতে হবে না। এবার কি বুঝো? মামাম যখন ফটো তুলছে করো, মামাম ফটো তুলছে করো। কিরকম চালা দেখো, নমস্কার বন্ধুরা, তৃষানন্দর মহলের নতুন আরও একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে ভাতৃদ্বিতীয়া, তো ভাতৃদ্বিতীয়ার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই খুব ভালো করে ভাতৃদ্বিতীয়ার অনুষ্ঠান পালন করুন, হই হই করে, মজা করে, আনন্দ করে। এখানে আমি আর আমার দিদি দুজনে টুকটাক কাজ, মানে দিদি অনেক আগে থেকেই শুরু করে দিয়েছে আর আমি দিদিকে হেল্প করে দিচ্ছি। তো সব মানে বিকেল 4টা থেকে ওরা রান্নাবান্না স্টার্ট করেছে, মানে ও বাবা মা তিনজনে একসঙ্গে করছিল, তারপর আমি এসে ওদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছি। তো দু একটা দিদি এখানে অনেক কিছু কিছু রান্না করে করা হয়ে গেছে অলরেডি, তো এইখানে টেবিলে রেখে দিয়েছে। আমিও তার সাথে সাথে দিদিকে ক্যামেরা করছি। আর এখানে আমার বাবার সাথে দেখুন, বাচ্চা দুটো খেলাধুলা করছে, বাবা তো ওরা ছাড়ছেই না। আমি কাল শিখব। তো এখানে আমি এখন প্রদীপগুলো জ্বালছি, মোমের যে প্রদীপগুলো ওগুলো অনেক বেশি হয়ে গেছে। তো আজকে যেহেতু শেষ দিন, আমরা থাকবো সবাই, তারপর যে যার বাড়ি চলে যাব, তো কিছু প্রদীপ জ্বেলে দিচ্ছি, এগুলো মন্দিরে দেব। আর যেখানে ভাইফোঁটার অনুষ্ঠান হবে তো ওখানেও অনেক সাজাবো, তো এখানে ভালো করে সাজিয়ে এগুলো আমি মন্দিরে দিয়ে দেব। তো এইদিকে বাতিগুলো জ্বালতে জ্বালতে আমার হাজব্যান্ডও এসে গেছে, তো উড়িষ্যাতে চলে গেছিল, তারপর আবার আজকে চলে এসেছে। তো ওকে, ওর যেহেতু ভাই বোন নেই, তো সেই জন্য আমার হাজব্যান্ডকে আমার দিদি ভাই ফোঁটা দেয়। তো আজকে ভাই ফোঁটার অনুষ্ঠান খুব ভালো হবে, তো সবাই সবাইকে ভাই ফোঁটা দেবে, মানে আমার ছেলেটাকে আমার দিদির মেয়ে দেয়, তো আমার হাজব্যান্ডকে আমার দিদিও দেয়, বা আমার ছেলেকে আমার মাও ভাই ফোঁটা দেয়, আর আমার দিদির মেয়েটা ও আবার আমার বাবাকে ভাই ফোঁটা দেয়। তো এইভাবে হবে, আর আমার মামাও আসবে, তো আজকে ভাই ফোঁটা অনুষ্ঠানটা খুব খুব ভালো হবে। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন ভাই ফোঁটাটা, আশা করছি ভালো লাগবে। তো এখন পাতিগুলো জেলে আপাতত আমি মন্দিরে সাজিয়ে দিচ্ছি, আর যেখানে ভাই ফোঁটা অনুষ্ঠান হবে সেখানেও কিছু বাতি সাজিয়ে দিচ্ছি। Yeah.
তো এখন এখানে আমাদের ভাইফোঁটার অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো একা একে আমরা সবাই ভাইফোঁটার অনুষ্ঠানটা সেরে নেব। এখন দিদি ভাইকে ফোঁটা দিচ্ছে, তারপর আমি দেব। তো একে একে করে ভাইফোঁটার কাজটা সেরে নিই, তারপর আমরা খাওয়া দাওয়া করব। জমির দুয়ারে পড়লো কাকা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন অমর, আবার একবার দাও, আমার ভাইও যেন তেমন অমর হয়। না ভাই তো গিফট দিয়ে দিয়েছে আগে, ডলি দিয়ে দিয়েছে আগে দেওয়া হয়ে গেছে। তো এখানে এখন দিদির মেয়েটা আমার বাবাকে ভাই ফোঁটা দিচ্ছে, দেখুন। তো ভাইফোঁটার কাজ মোটামুটি ভাবে হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সবাইকে ভাইফোঁটা দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা চলে এসেছি কিচেনে, এবার সবাইকে খাওয়ানোর টাইম, মানে সবাইকে খেতে দেওয়ার সময় হয়ে গেছে। রাত অনেকগুলো, 10টা বেজে গেছে প্রায়। তো দিদি সব কিছুর আইটেম রান্না করেছে এবং খুব ভালো রান্না করেছে। এটা ঝুরো আলু ভাজা, ওটা ফিশ বল পটল ভাজা আর পোলাও। তো সব প্লেটে প্লেটে করে সাজিয়ে দিচ্ছে। তো প্রথমে ছেলেগুলো, মানে আমার ভাই, আমার মামা, আমার হাজব্যান্ড, ওরা প্রথমে খেয়ে নেবে। তো ওদের খাওয়া গেলে তারপরে আমরা খাবো। এটা চিংড়ি মাছের মালাইকারি করেছে। তো প্রথমে ওদেরকে সাজিয়ে দিচ্ছে ভালো করে দিদি,
আর সব আইটেমগুলোই দিদি বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। এটা ফুলকপি রেজালা, তো এখন তো ফুলকপিটাই নতুন সবজি, আর সেরকম কিছু সবজি ভালো পাওয়া যায় না। তো যাই হোক, এই আইটেমগুলো হয়েছে, আর তার সাথে আছে চিকেন মাটন। তো প্রথমে এগুলো দিয়ে দিচ্ছে, তারপরে চিকেন আর মাটন দেবে। এটা মাটন, তো মাটনটা এবার বাটিতে মধ্যে বেড়ে দেওয়া হবে সবাইকে। তো মাটনটা খুব ভালো সেন্ট আসছে, স্মেল খুব ভালো আসছে, মনে হচ্ছে খুব ভালো হবে। তো টেস্ট করা হয়নি, তো এখন এখানে চিংড়ি মাছের মালাকারিটা, চিংড়ি মাছগুলো একটা একটা করে বাটি এসে সাজাচ্ছে। আর এখানে মা কাটছিল স্যালাড, আর আমি এখানে কিচেনের মধ্যে এসে খাবারগুলো ভিডিও করছি। তো এখানে দিদি বাটিতে মধ্যে মাটনটা সার্ভ করছে। তো মাটনটা এমনি পাতলা ঝোলি করেছে, এত কিছুর মধ্যে না, অন্যরকম আইটেম করলে আবার খেতে মুশকিল হয়ে যাবে, তো সেই জন্য পাতলা ঝোল করেছে। আর চিকেন এখানে করেছে, চিকেনটাও বাটিতে বলতে বেড়ে নিয়েছে। এটা দই চিকেন, তো এটাও খুব হালকা করেই দই চিকেনটা বানিয়েছে। তো একসঙ্গে যেহেতু এত কিছু রান্না হয়েছে, তো সেই জন্য রান্নাগুলো খুব সিম্পলভাবে করেছে, বেশি স্পাইসি করেনি, তাহলে খেতে সুবিধা হবে একসঙ্গে যেহেতু এত রান্না হয়েছে। তো খাওয়া দাওয়ার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছি। রাত্রি অনেক হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে, 11টার বেশি হয়ে গেছে। সবাই আমরা ঘুমোতে চলে এসেছি, এখানে বিছানাপত্র ঠিকঠাক করছে, বাবা নিচে বিছানা করেছে। আজকে সবাই ঠিক করেছি আমরা একসঙ্গে ঘুমোবো, কারণ কালকে সকালেই আমরা তিন ভাই বোন সবাই আলাদা আলাদা জায়গায়, যে যেখানে থাকি সেখানেই চলে যাব। দিদি ভাই দুজনেই কলকাতায় থাকে, তো ওরাও চলে যাবে সকালে দুপুরে, আর আমিও বেরিয়ে আসবো আমার শ্বশুরবাড়িতে। তো ওখানে সবাই মিলে তারপর আবার উড়িষ্যা বেরিয়ে চলে আসবো। তো তিনজনেই যেহেতু সবাই আলাদা আলাদা জায়গায় থাকি, তো সেই জায়গা সেই মতো আমরা চলে আসবো। তো সেই কারণে আজকে রাত্রে আমরা সবাই এক বিছানায়, একটা ঘরেই সবাই ঘুমোবো। তো কেউ আর অন্য ঘরে যেতে চাচ্ছে না, সবাই একসঙ্গে ঘুমোতে চাচ্ছে। তো আমাদের এখন গল্প চলবে একটা দুটো পর্যন্ত, রাত্রি অনেক রাত পর্যন্ত গল্প চলবে। তো এবছরের মতো আমাদের আনন্দ এখানেই শেষ হয়ে গেছে, আজকেই শেষ হয়ে গেছে। তো আবার কোনো অনুষ্ঠানে তখন আবার আমরা তিন ভাই বোন একসঙ্গে যাই। তো চলুন বন্ধুরা, সবাই ভালো থাকুন, গুড নাইট, সবাইকে টাটা, শুভ ভাতৃদ্বিতীয়া।